আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। 2023 সালের প্রথমে প্রসেসর নিয়ে ভিডিও করার পর আপনারা রিকোয়েস্ট করেছিলেন মাদারবোর্ড নিয়ে ভিডিও করতে, করেছি। এরপরে রিকোয়েস্ট ছিল যে মেহেদি ভাই আপনি যদি র্যাম এবং এসএসডি নিয়ে ভিডিও করেন ভালো হয়, করেছি। র্যাম এসএসডির সাথে হার্ড ডিস্ক নিয়েও কথা বলে দিয়েছি। এরপরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে মেহেদি ভাইয়া এগুলো তো হয়েছে, এখন আপনি যদি একটু পাওয়ার সাপ্লাই ইউপিএস নিয়ে আলোচনা করেন তাহলে নতুন পিসি যারা বিল্ড করবে তাদের ক্ষেত্রে ভিডিওটি খুবই উপকারে আসতে পারে। সো ভিডিওটিতে আমি দাম তো বলবই, দাম তো আসলে ওয়েবসাইটেও দেখা যায়, ভিডিওর মাঝে মাঝেও বলে থাকি, বাট ঠিক কোন পাওয়ার সাপ্লাইটি কেনা উচিত, ইউপিএসটি কেন জরুরি, এগুলো নিয়ে আজকে আলোচনা, আর সাথে সাথে প্রাইসগুলো থাকবে। আর এই ভিডিওটিতে বরাবরের মতোই আপনাদের কাছ থেকে প্রত্যাশা থাকবে 300 লাইক আর 150 কমেন্ট। আশা করছি আপনারা 300 লাইক ও 150 কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর খারাপ লাগলে অবশ্যই জানাবেন যে মেহেদি ভাই ঠিক কোন কারণে ভিডিওটি আপনার পছন্দ হয়নি। ভিউয়ার্স, পাওয়ার সাপ্লাই আমাদের ডেস্কটপ কম্পিউটারের একটি খুবই গুরুত্বপূর্ণ পার্টস। এখন পাওয়ার সাপ্লাইয়ের কাজটি কী? আমরা অনেক সময় পাওয়ার সাপ্লাইয়ের যে আসলে কাজ বা গুরুত্ব এটি একদমই মনে করতে চাই না, বা আমাদেরকে যারা শপকিপার তারা আসলে সেগুলো সম্পর্কে ধারণা দিতে চায় না। কারণ আমরা মনে করি যে ক্যাশিংয়ের সাথে পাওয়ার সাপ্লাই বা পাওয়ার সাপ্লাইয়ের দাম 700 থেকে 800 টাকা হলেই যথেষ্ট। সো পাওয়ার সাপ্লাই কেন আমি দাম দিয়ে কিনব? তাহলে একটা ডেস্কটপ কম্পিউটার কীভাবে আপনি সেট করবেন? যদি দেখেন তাহলে দেখবেন যে মাদারবোর্ডের উপরে বসবে প্রসেসর, তার উপরে বসবে কুলিং ফ্যান, মাদারবোর্ডের উপরে বসবে র্যাম, মাদারবোর্ডের সাথে থাকবে এনভিএমই, আর যদি ক্যাবলের মাধ্যমে কানেক্ট করেন তাহলে এসএসডি, এগুলো বসবে ক্যাশিংয়ে। এবং এই প্রোডাক্টগুলো সবগুলো সেট হবে কোথায়? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ে মাদারবোর্ড সেট হবে যেমন, তেমন আপনার ক্যাশিংয়ে যদি কোনো ফ্যান থাকে সেগুলো কিন্তু পাওয়ার সাপ্লাই কানেক্ট হয়। এখন পাওয়ার সাপ্লাইটা যদি নর্মাল হয় তাহলে দেখা যাবে সে কারেক্ট ভোল্টেজটি আপনাকে প্রোভাইড করতে পারবে না, সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডটি নষ্ট হতে পারে। যদি মাদারবোর্ডটি নষ্ট হয় তাহলে মাদারবোর্ডের সাথে প্রসেসরটি নষ্ট হয়ে যেতে পারে, প্রসেসরের কারণ আবার মাদারবোর্ডের কারণে র্যামটিও নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ মাদারবোর্ডের কিন্তু ভালো রাখার জন্য একটি ভালো পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব আছে। আমাদের অনেকের মধ্যে একটি ধারণা আছে যে ভালো পাওয়ার সাপ্লাই নিলে আমাদের ইউপিএস নেওয়ার দরকার নেই। ভালো পাওয়ার সাপ্লাইয়ের এক ধরনের কাজ, সাপোজ আপনি 25,000 টাকা দিয়ে একদম বেস্ট একটি পাওয়ার সাপ্লাই কিনলেন, শুধু পাওয়ার সাপ্লাই 25,000 টাকা, এখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, আপনার এই 25,000 টাকার পাওয়ার সাপ্লাই কিন্তু কোনো ব্যাকআপ দিবে না। বা আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করছেন, আপনি একটি থিঙ্কিং করে কাজ এগিয়েছেন, প্রায় 90% কাজটি ওকে, এরপরে আপনার হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, এখানে যদি আপনার 5, 6, 7, 8 হাজার টাকার পাওয়ার সাপ্লাই থাকে তাহলেও কিন্তু আপনার পিসিটি বন্ধ হবেই। সো এখানে আবার আইপিএস থাকলেও কিন্তু পিসিটি বন্ধ হবে, সে কারণে আপনার পিসিতে ইউপিএস দরকার, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার, কারণ বাংলাদেশের বিদ্যুৎ কখন যাবে এটি বলা যায় না। আপনি যে শহরেই থাকেন না কেন সে শহরে বিদ্যুৎ যেতে পারে এনি টাইম। সো আপনি তো জানেন না কখন বিদ্যুৎ যাবে, আপনি কাজ করতে বসছেন বিদ্যুৎ চলে গিয়েছে, যদি বিদ্যুৎ চলে যায় পাশে যদি একটি ইউপিএস থাকে আপনার পিসি অন্তত 15 মিনিট ব্যাকআপ দিবে, আপনার কাজটি আপনি কিছুটা করে হয়তোবা সেভ করতে পারবেন, বা সেই পর্যন্ত কাজটি সেভ করে রাখবেন, পরে আবার বিদ্যুৎ আসলে কাজটি চালু করবেন। বিশেষ করে আমার নিজের অভিজ্ঞতা বলি, এমনও অনেক সময় হয়েছে যে আমি একটি ভিডিও রেন্ডারে দিয়েছি, ভিডিও 90% হয়ে যাওয়ার পরে বিদ্যুৎ চলে গিয়েছে। আমি তো ল্যাপটপে রেন্ডারগুলো করি, সেক্ষেত্রে দেখা যায় ল্যাপটপের ব্যাটারি নাই হয়ে গিয়েছে, অর্থাৎ ব্যাটারি চার্জ ছিল না, 90% হওয়ার পরে ভিডিও যখন একদম ল্যাপটপ বন্ধ হয়ে যায় তখন আবার কিন্তু প্রথম থেকে সেই এডিটিংগুলো করা লাগে, আবার প্রথম থেকে কাজগুলো যখন করতে চাই তখন আর ভালো লাগে না। যাই হোক, এই কথাগুলো এজন্য বললাম যে এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য এবং এই দুইটা জিনিসের গুরুত্বটা বোঝানোর জন্য। এবার পাওয়ার সাপ্লাই, বাজারে 600-700 টাকার পাওয়ার সাপ্লাই যেগুলো পাবেন, পাওয়ার সাপ্লাই আমার সামনে আছে একটি পাওয়ার সাপ্লাই, এটি র্যাভেঞ্জার্স ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, রাইট?
এটি মোটামুটি চলছে, ভালোই চলছে। বর্তমানে রেভেঞ্জার্সের যে পাওয়ার সাপ্লাইটি আসছে লাইট পাওয়ারের, এটি মোটামুটি ভালোই, প্রায় 1400 থেকে 1500 টাকার দাম। এটাতে 2 বছরের ওয়ারেন্টি আছে। এর ভিতরে যে ক্যাপাসিটরগুলো আছে বা সার্কিটটি আছে সেটি নতুন। বাট রেভেঞ্জার্সের আরও কিছু পাওয়ার সাপ্লাই আছে, সেগুলো আমি বলবো যে কিছুটা ওয়ারেন্টিতে আসছে। এর আগে যে কিছুটা পাওয়ার সাপ্লাই ছিল 350 ওয়াট 550 ওয়াট, সেগুলো চেয়ে তুলনামূলকভাবে লাইট পাওয়ারটি ভালো, আসলে বলার মতো ওয়ারেন্টি খুবই কম আসে। এই পাওয়ার সাপ্লাইটিতে আপনি 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এই পাওয়ার সাপ্লাইটি কারা ব্যবহার করবেন? যারা আসলে বাজেট পিসিগুলো বিল্ড করবেন, বিশেষ করে যাদের 20-30 হাজার টাকা বাজেট, দেখা যাচ্ছে যে আপনার মাদারবোর্ড প্রসেসর আপডেট নিতেই বাজেটে হিমশিম খেয়ে যাচ্ছেন, আসলে পাওয়ার সাপ্লাইয়ের জন্য বাজেট করতেই পারছেন না। একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই যদি আপনি অ্যান্টেকের 350 ওয়াট নেন 2700 টাকা, সেক্ষেত্রে আপনি যদি 1400-1500 টাকা একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যান, সেক্ষেত্রে 1200-1300 টাকা সেভ হচ্ছে এবং আপনার পিসিতে হ্যাম্পার হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। বাট এমন যদি হয় যে আপনি স্টিল লিজেন্টের মতো মাদারবোর্ড ব্যবহার করতেছেন, আপনি টাফ গেমিং মাদারবোর্ড ব্যবহার করতেছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি অন্তত অ্যান্টেকের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করবেন। অ্যান্টেকের 350 ওয়াটের এটি হলো অ্যাটম ভার্সনের। আমি বলেছি যে অ্যান্টেকের কয়েকটি ভার্সন আছে, অ্যান্টেকের অ্যাটম ভার্সন, এটি চিপ বাজেটের পাওয়ার সাপ্লাই। অ্যান্টেকের আরেকটি ভার্সন আছে সিএসকে ভার্সন, যেটি 80+ ব্রঞ্জ সার্টিফাইড। আরেকটি আছে ভিপি ভার্সন, সেটা 80+ হোয়াইট সার্টিফাইড। আরও অনেকগুলো ভার্সন আছে, প্লাটিনিয়াম সহ আরও ভার্সন আছে। আপনারা আমার যে অ্যান্টেক নিয়ে একটি ভিডিও করেছে, সেখানে কিন্তু প্রায় 26,000 টাকারও কিন্তু অ্যান্টেকের পাওয়ার সাপ্লাই আছে, যেগুলো আসলে সাধারণ বিল্ডের ক্ষেত্রে লাগে না। তো আপনার বাজেট যদি এমন 30-40 হাজার হয় টাফ গেমিং, বা আপনি সেখানে যদি স্টিল লিজেন্ডের মতো মাদারবোর্ড ব্যবহার করেন, আমার মনে হয় সেক্ষেত্রে আপনি এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই রাখলে যথেষ্ট হবে, যদি পাওয়ার সাপ্লাই পিসিতে আপনার গ্রাফিক্স কার্ড লাগানোর ইচ্ছা না থাকে। আর যদি পিসিতে গ্রাফিক্স কার্ড লাগানোর ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সিএসকে ভার্সনে চলে যাবেন। সিএসকে ভার্সনে 450 ওয়াটের, এখানে এটি দেখছেন হলো 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। সিএসকের ওয়ারেন্টি পাবেন আপনি 5 বছর। সিএসকে ভার্সনে 450 ওয়াটের দাম পড়বে 4,000 টাকা। দামটি ছিল প্রায় 3400 থেকে 3500 টাকা, এখন আরও বেড়েছে, প্রায় 4300 টাকা হয়েছে। বাট আমাদের এখানে আপনি 4,000 টাকায় পাবেন। আর 550 ওয়াটটা পাবেন হলো বাজারে চলছে 5,300 টাকা, বাট আমাদের থেকে 5,000 টাকা পাবেন। আর এরপরে আরেকটি আছে 650 ওয়াট, সেটা 6,000 টাকায় পাবেন। সো প্রাইসের পার্থক্য বলতে পারেন 1,000-1,000 করে, 4,000-5,000-6,000, 450 ওয়াট 550 ওয়াট এবং 650 ওয়াট 80+ ব্রঞ্জ সার্টিফাইড। 80+ ব্রঞ্জ সার্টিফাইড মানে হলো আপনার এই পাওয়ার সাপ্লাইটির ইফিসিয়েন্সি 80%, অর্থাৎ 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা অন্তত আপনাকে 420 ওয়াট প্রোভাইড করবে, বা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই এটি অন্তত 500 ওয়াট আপনাকে প্রোভাইড করবে, 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই অন্তত 600 ওয়াট আপনাকে প্রোভাইড করবে। এই যে ওয়াটের উপরে ভিত্তি করে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড সিলেক্ট করবেন। কিছু কিছু গ্রাফিক্স কার্ড আছে যেগুলোতে বলে 300 ওয়াট, সেক্ষেত্রে আপনি 300 ওয়াটের এই অ্যাটম ভার্সনের পাওয়ার সাপ্লাই আবার সিলেক্ট করবেন না, তখন আপনি 80+ সিলেক্ট করবেন, কারণ 80+ অ্যাকুরেট পাওয়ার সাপ্লাইটি তারা প্রোভাইড করে। সো আপনি বুঝতেই পারছেন যে 80+ কিন্তু কিছুটা কম থাকে। আর যদি আপনি গোল্ডে যান বা এর উপরেও যান, সেক্ষেত্রে দেখা যাবে 92% বা 95%, এমনকি 99.9%ও ইফিসিয়েন্সি দিবে, সেটা আমাদের যেটা 25,000 টাকার পাওয়ার সাপ্লাই সেখানে। ভিউয়ার্স, অ্যাটমের যে পাওয়ার সাপ্লাই 350 ওয়াট, এটাতে প্রাইস বর্তমানে আমরা রাখবো হলো 2600 টাকা, আর 450 ওয়াট পাওয়ার সাপ্লাইয়ের প্রাইসটি রাখবো হলো 2850 টাকা, আর 550 ওয়াট পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস রাখবো হলো 3200 টাকা। এগুলো অ্যাটম ভার্সনের, এখানে আপনি 2 বছরের ওয়ারেন্টি পাবেন। অ্যান্টেকের আরেকটি ভিপি ভার্সন আছে, অ্যান্টেকের ভিপি ভার্সনে আপনি ওয়ারেন্টি পাবেন 3 বছর, 450 ওয়াটের প্রাইস হলো 3500 টাকা। এছাড়া বাজারে আরও কিছু পাওয়ার সাপ্লাই আছে, যেমন হলো 80+ ব্রঞ্জ সার্টিফাইডের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে করশিয়ারেরটা মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়। করশিয়ার আর সিএসকে সেম টু সেম, করশিয়ারেরটি যদি মার্কেটে না পান আপনি সিএসকে অ্যান্টেকে নিতে পারেন, বাট করশিয়ারেরটা অনেক সময় 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে। বাট 80+ ব্রঞ্জ সার্টিফাইড যেটি হলো আপনার সিএসকে অ্যান্টেকে সিএসকে, সেটি কিন্তু আপনাকে 5 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করবে। ভিউয়ার্স, আরেকটি বিষয় কিন্তু আপনাকে আপডেট জানিয়ে রাখি, পাওয়ার সাপ্লাইগুলো অনেক সময় কিন্তু বার্ন ওয়ারেন্টি দিতে চায় না, বাট অ্যান্টেকের পাওয়ার সাপ্লাই কিন্তু আপনি বার্ন ওয়ারেন্টিটিও পাবেন। এবার আসা যাক যে এখানে যে ইউপিএসটি আছে সেটি ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের একটি ইউপিএস। ইউপিএস কেনার পরে যেটি আপনাকে করতে হবে, অবশ্যই 8 ঘন্টা কন্টিনিউ চার্জ দিতে হবে কোনো লোড ছাড়া,
অর্থাৎ একটি ইউপিএস কিনেছেন সেটি 8 ঘন্টা চার্জ দিবেন, এরপরে সেটি আপনার ব্যবহার উপযোগী হবে। আর আপনি যদি নেওয়ার সাথে সাথে এটিকে ইউজ করা শুরু করেন তাহলে কিন্তু আপনার ইউপিএসের ব্যাটারিটি ঝামেলা করবে। আর ইউপিএস ঠিক কতক্ষণ ব্যাকআপ দিবে এটি কিন্তু ডিপেন্ড করে আপনি কতটা লোড দিচ্ছেন। যেমন আপনার যদি 650 ওয়াটের ভিএ ইজিক্যাল টু কিন্তু অ্যাম্পিয়ার, এটা মনে রাখবেন যে ভিএ ভোল্ট অ্যাম্পিয়ার এখন ইজিক্যাল টু ওয়াট, সরি মাফ করবেন, ভোল্ট অ্যাম্পিয়ার ইজিক্যাল টু ওয়াট। যেমন আমাদের পাওয়ার সাপ্লাইগুলো ওয়াটে থাকে আর এগুলো ইউপিএসগুলো থাকে ভিএ, সো 650 ওয়াট পর্যন্ত আপনি 650 ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আপনি ব্যবহার করতে পারবেন 650 ভিএ ইউপিএস, এবং 650 ভিএ ইউপিএসগুলো আপনার 10 থেকে 15 মিনিট ব্যাকআপ দিবে। বাট আপনার যদি মনে হয় যে ভালো একটি গ্রাফিক্স কার্ড চালাচ্ছেন, 3060 বা RTX সিরিজের কোনো গ্রাফিক্স কার্ড চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 1200 ভিএর ইউপিএসটি নেবেন। 1200 ভিএর ইউপিএসটি লোড দিলে অন্তত আপনাকে 30 থেকে 35 মিনিট ব্যাকআপ দিবে। আর এগুলো হলো অফলাইন ইউপিএস। অফলাইন ইউপিএস মিন্স যেটা হলো অফলাইনেও চার্জ হয়, অর্থাৎ আপনার পিসিটা অফ, পাওয়ার ইউপিএসটি অফ আছে তারপরে এটি চার্জ হবে, এটা হলো অফলাইন ইউপিএস। আর যেটি অনলাইন ইউপিএস সেটাকে অবশ্যই আপনার ইউপিএসটি অন রাখতে হয়। আর ইউপিএসের আরও প্রাইস যদি জানতে চান সেক্ষেত্রে বলা যায় যে 1 কেবি যে ইউপিএসগুলো 1000 ভিএ সেগুলো আপনার প্রাইস পড়ে 6500-6300। বাজারে কিন্তু ম্যাক্স গ্রিন ছাড়াও আরও ব্র্যান্ড আছে, বাট সানটেকটি নেই। সানটেকের ভিডিও করার পরে অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন, ওটাতে আবার 2 বছরের ওয়ারেন্টি কিন্তু ওটা নেই। আর এই ইউপিএসটির প্রাইস রাখবো আমি 3000 টাকা, এটা আমাদের অফার প্রাইস। এমনিতে ইউপিএসটি 3200-3300 টাকায় বিক্রি হচ্ছে। আর পাওয়ার সাপ্লাই বাজারে আরও কম দামের আছে, সেগুলো সেকেন্ড হ্যান্ড সার্কিট, সেগুলো আসলে আমি নিজে বিক্রি করি না, সো আপনারা চাইলেও আমার থেকে পাবেন না। আর অন্যান্য ব্র্যান্ডের কোনো পাওয়ার সাপ্লাই দরকার হলে অবশ্যই আপনি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন, আমি ইনশাল্লাহ আপনাকে তথ্য প্রোভাইড করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের শোরুমে যদি ভিজিট করতে চান ভিজিট করতে পারেন, নিউ এলিফেন্ট রোড সুবাস্তু আর্কিড আইসিটি ভবন, 7th floor 703-40, ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।